Assalamu alaikum. Welcome to Musafir Automation and Technology. Today I want to show PID temperature controlling and SCADA controlling system. আমি আজকে দেখাবো PID controlling system টা কি এবং কিভাবে এটা PLC প্রোগ্রামের মাধ্যমে একটা ইনভার্টার এবং একটা বোলোয়ারের মাধ্যমে টেম্পারেচার কন্ট্রোল করতে হয় PID সিস্টেমে। হ্যাঁ, তো আমার এখানে একটা মোটর আছে, এটা ডেমো হিসেবে, এটা মনে হয় বোলোয়ার, এটা ইনভার্টার, এটা টেম্পারেচার কন্ট্রোলার, এটা থার্মোকাপলার, হ্যাঁ, 5000, ওকে। আর এই সিস্টেমটা আছে আমার স্কেলা সিস্টেম, এখানে আছে PLC প্রোগ্রাম, এটা আমার PLC প্রোগ্রাম অ্যান্ড এটা আছে স্কেলা, ওকে। তো আমি আমার এখানে সাপোজ ফার্স্ট আমি জিরো করলাম, এটা মনে করেন জিরো, অর্থাৎ আমার এখানে প্রেজেন্ট টেম্পারেচার এটা যেখানে আছে এটা আছে প্রেজেন্ট টেম্পারেচার, আর এটা 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 এখন রিড করতেছে, মানে বন্ধ রাখছে। আমি যখন রিড করি এখানে প্রেজেন্ট টেম্পারেচারটা অন করলাম, এখন সে রিড করতেছে। হ্যাঁ, এই কন্ট্রোলার থেকে এই PLC এর মাধ্যমে 0 to 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার সিগন্যালের মাধ্যমে এটা এখানে টেম্পারেচার রিড করতেছে। এবং আমি এখন সেট করবো যে আমি কতটুকু টেম্পারেচার রাখবো একটা রুমে, একটা বোলারের মাধ্যমে টেম্পারেচার কন্ট্রোল করা হয়, মানে যখন বোলার চলবে তখন টেম্পারেচার বাড়বে, আর যখন বোলার চলবে না তখন টেম্পারেচার কমবে, অর্থাৎ যত জোরে মোটর ঘুরে তত জোরে টেম্পারেচার বাড়বে। আমি সেই হিসেবে এটা কন্ট্রোল করছি। তো এখানে যেহেতু আমার রুমে আমি ফিজিক্যালি এখানে আমার হিট দেবো এটাতে ম্যানুয়ালি, এবং ডেমো হিসেবে দেখাবো যে এই মোটর এবং এই বিএফডি কীভাবে কাজ করে। তো ঠিক আছে, কথা না বলে আমি এখন ফার্স্ট টেম্পারেচার সেট করবো এখানে, এখানে আমি সেট করলাম সাপোজ 50.50, আমি 50.50 ফ্রিকোয়েন্সি সেলস সেট করছি এবং আমি সিস্টেমটা অন করলাম। এখন দেখেন এখন কি হচ্ছে যে আমার টার্গেট ফ্রিকোয়েন্সি সেট টেম্পারেচার হচ্ছে 50.56 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কারেন্ট হচ্ছে 31। এখন এই যে এই এই 50.56 অর্থাৎ 50.56 ডিগ্রি টেম্পারেচার তোলার জন্য যে পরিমাণ ফ্রিকোয়েন্সি প্রয়োজন, মানে যে জোরে মোটর ঘোরার প্রয়োজন, সেভাবে সে এখানে ফ্রিকোয়েন্সি দিয়ে রাখছে 35.50 হার্স, এই যেখানে অলরেডি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে। এখন আমি যখন টেম্পারেচার বাড়াবো তখন কিন্তু এটা আস্তে আস্তে কমবে। দেখেন আমি এখন টেম্পারেচার বাড়াচ্ছি, যেহেতু বলোর না ম্যানুয়ালি টেম্পারেচার এখন বাড়াচ্ছি এখানে এই যে গ্যাস পাইপের মাধ্যমে, দেখেন দিচ্ছি যখন টেম্পারেচার বাড়ো তখন কি হবে ও কমবে। দেখেন আমি হিট দিয়ে রাখছি, এই এখন টেম্পারেচার বাড়বে আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি কমবে, এই যে এখানে বাড়তেছে এটা কমতেছে কমতেছে এবং এটা স্লো হয়ে গেছে আস্তে আস্তে। অর্থাৎ PID হচ্ছে আপনার সেট ভ্যালুতে নেওয়ার জন্য সে যে পরিমাণ হার্স প্রয়োজন ঠিক সেই পরিমাণ হার্স সে নিয়ে যাবে, যখনই 50 হয়ে যাবে তখন সেটা বন্ধ হয়ে যাবে। এই যখন এটা বন্ধ হয়ে গেছে এটা এখন অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে, কারণ এখন সে টার্গেট ভ্যালু পার হয়ে গেছে। যখন এখন সে কি করবে, সে যখন টার্গেট ভ্যালুর নিচে নামে আসবে, যেহেতু আমি এখানে ম্যানুয়ালি দিচ্ছি এই কারণে অনেক বেশি হয়ে গেছে একবার 23, কিন্তু যখন কন্ট্রোল রুমে চলবে তখন সে অ্যাডজাস্ট করতে অলওয়েজ 50-র উপরে উঠতো না, যদি কোনো ভাই 50-র উপরে ওঠে সেট ভ্যালুর উপরে ওঠে তখন সে কি করবে অটোমেটিকলি এটা নামায় রাখবে, অটোমেটিকলি নামাবে। এখন দেখেন এই যে আমি এখন একটু ঠান্ডা করার চেষ্টা করি, এটা এই যে অটোমেটিক ঠান্ডা হবে, 50 নিজেই নামবে তখন এটা আস্তে আস্তে বাড়বে। ওই দেখেন বাড়া শুরু করছে, 50 নিজে যখন নামা শুরু করবে অটোমেটিক বাড়বে, যেখানে ফ্রিকোয়েন্সিটা শুরু করছে যে মোটর রানিং অটোমেটিক রানিং শুরু হয়েছে। হ্যাঁ, অর্থাৎ সে আবার বলোয়ার চালু করবে, যেহেতু টার্গেট ভ্যালু নিচে নামে গেছে আমার, আমার টার্গেট ভ্যালু আছে এটা, এই এই টার্গেট ভ্যালু নিচে যখনই নামে যাবে তখনই সে কি করবে, তখন সে বাড়ানো শুরু করবে আস্তে আস্তে, বাড়বে কতক্ষণ বাড়বে, ততক্ষণ না সে টার্গেট ভ্যালু দিকে পৌঁছাবে। তো এটা হচ্ছে PID টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম। হ্যাঁ, তো যারা PLC এবং SCADA অ্যাডভান্স লেভেলের কোর্স শিখতে চান অনলাইনে কিংবা ফিজিক্যালি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের খুব ভালো হবে। শিক্ষা ধরুন অনলাইনে ট্রেনিং করাই এবং ফিজিক্যাল লোক করাই, যারা শিখতে চান আগ্রহী তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া রাখবেন, সবাই সবার জন্য দোয়া রাখি, আর সবাইকে নামাজের দাওয়াত দিলাম, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুন, আল্লাহ হাফেজ।